আমি যে অক্ষম, আমার অক্ষমতার দায়িত্ব শুধু আমার একার, সেটা তো তোমার নয়। আপনার অক্ষমতা জেনে মানে সব শেষ হয়ে যাওয়ার পর মানে জিজ্ঞাসা করছো এখন? না, আপনি বলুন আমাকে, আমি বুঝতে পারছি না আপনার কথা। কি জানতাম আমি? আমি যে কোনোদিনও বাবা হতে পারবো না, এটা বিয়ের আগে আমি তোমার বাবাকে জানিয়েছিলাম দীপা। হয়তো আমি কোনোদিনও বাবা হতে পারবো না। বাবা সব জানতো? দোটানা ছিল আমার মনের মধ্যে, কিন্তু আমি কখনো চাইনি এত বড় একটা সত্যি গোপন করে তোমায় বিয়ে করতে। আমি আমি অনেকবার চেয়েছিলাম তোমাকে বলতে, কিন্তু তোমার বলার সাহস ছিল না। আমি তাই তোমার বাবাকে বলেছিলাম তোমায় যেন সব সত্যিটা জানান উনি, কিন্তু উনি সেটা গোপন করেছেন তোমার থেকে। উনি নাকি মনে করতেন এরকম নাকি হতেই পারে না, তাই আসল সত্যিটা তোমায় উনি বলেননি, আর সেই খেসারত আজ আমায় দিতে হচ্ছে। তোমার বাবা বিয়ের আগে আমায় বলেছিলেন তোমাকে নাকি সব জানিয়েছেন, আমিও তাই জানতাম, তুমি সবটা জেনে রাজি হয়েছো ওই বিয়েতে, কিন্তু সব মিথ্যে, ওই জিনিসগুলো সব মিথ্যে ছিল। আর সেটা আমি যেদিন জানতে পারলাম, লজ্জায় ঘেন্নায় মাটিতে মিশে যাচ্ছিলাম, ভাবছিলাম কোন মুখ নিয়ে দাঁড়াবো আমি তোমার সামনে। মা, যেন আমার আমার খালি মনে হতো আমি না দীপাকে ঠকিয়ে বিয়ে করেছি, আমি দীপাকে ঠকিয়ে বিয়ে করেছি। কিন্তু তারপর ও যেটা করেছে জাস্ট ভাবা যায় না। কিন্তু এখন তো দেখছি এতে রক্তেই মিথ্যে রয়েছে। সবসময় নানা রকম ভাবে নিজের মনকে সান্ত্বনা দিচ্ছি, বোঝানোর চেষ্টা করেছি, তুমি যা করেছ ভালোর জন্য করেছো, আমাদের ভালোর জন্য করেছো। আমিও মায়ের মতো ওই কাগজগুলোকে প্রমাণ বলে মানি না ডাক্তারবাবু। আমি একজন ডাক্তার দীপা, আর গলার জোরে মেডিকেল সায়েন্সকে তুমি মিথ্যা প্রমাণ করতে পারো না। একজন মা খুব ভালো করে জানে তার সন্তানের বাবা কে, তাই আমিও জোর দিয়ে বলতে পারি এই রিপোর্টগুলো সব ভুল মিথ্যে। আমার বেলাও তো ওই ভুল রিপোর্ট এসেছিল, তাই না ডাক্তার দিদি? তুমি তুমি আবার আমাকে কেন তোমাদের মধ্যে টানছো দীপা? আমি টানছি না, আপনি নিজেকে এমন অনেক জায়গায় টেনে এনেছেন যেখানে আপনার থাকার কথাই ছিল না। খুব উন্নতি হয়েছে তোমার, খুব ভালো কথা শিখেছো, তাই না? কখন কোন কথাটা কিভাবে ঘুরিয়ে দিতে হয় খুব ভালো করে জানো, তাই না? যে জায়গায় নিজেদের নিয়ে গিয়েছিস সেখানে কোনো কথা বলি কোনো সলিউশন বার করা যাবে না। শুধু আমার মনে হয় তার থেকে ভালো ডিএনএ টেস্টটা করে ফেলা। সত্যি আমি ভাবতে পারছি না, আজ শুধুমাত্র এই সূর্যর জন্য আজ এই পরিবারের বংশধরের পরিচয় জানতে আমাদের ডিএনএ টেস্ট করতে হচ্ছে। এবার যদি টেস্ট হয় তাহলে জোর গলায় বলা তোমার এই সত্যিটা থপে টিকবে না, তাই না? পারবে? পারবে প্রুফ করতে তোমার গর্বে যে আছে সে আমার? পারবে? নিজেকে বহুবার প্রমাণ করেছি ডাক্তারবাবু, তাই ওই ভয় আমার নেই। কিন্তু এই অগ্নি পরীক্ষা আমি দেব না, কারণ আমি এভাবে নিজেকে আর নিজের সন্তানকে অসম্মান করতে পারবো না। একদিন আপনার হাত ধরে শুধু ভালোবাসা আর বিশ্বাস সম্বল করে এ বাড়িতে এসে ঢুকেছিলাম, যা কিছু পেয়েছি সব ভালোবাসার জোরে। যতদিন বিশ্বাস সম্মান ভালোবাসা এ বাড়িতে ছিল আমি ছিলাম, এবার আর থাকবো না। পালানোর জন্য প্রথমে খুনের অভিযোগ,
আর এখন নতুন অজুহাত দিচ্ছ। বৌদিদি, দাদার মাথা ঠিক নেই। তুমি এই সমস্ত কথা বলো না প্লিজ। আমরা সকলে তোমাকে বিশ্বাস করি। আমি জানি ভাই, কিন্তু যার সাথে ঘর করেছি তার বিশ্বাসটাও যে জরুরি। তাই যতদিন না উনি আমাকে বিশ্বাস করতে পারছেন, ততদিন আমি বাড়িতে ফিরব না। এরকম কথা বলো না বড় বৌমা, শান্ত হও, আমরা তো আছি। এভাবে তুমি আমাদের ছেড়ে চলে যাও। তুমি এই মুহূর্তে বেরিয়ে যাও বাড়ি থেকে। তুমি যা করেছো ঠিক করেছো দীপা। লাবণ্য, কি বলছো গে তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই অবস্থায় মেয়েটা বাড়ি ছেড়ে কোথায় যাবে? এত অবিশ্বাস, এত অসম্মান নিয়ে তোমাকে এই বাড়িতে থাকতে হবে না। যেদিন তুমি আবার তোমার মান সম্মান ফেরত পাবে, সেদিন তুমি এই বাড়িতে ফিরো, তার আগে নয়। আর এই লড়াইয়ে আমি আছি তোমার পাশে। ও নামে আমাকে ডাকবে না তুমি। এভাবে ডাকার যোগ্যতা তুমি হারিয়েছ। আপনি ফিরে যান। তুমি ভাবলে কি করে? আমি তোমাকে একা ছেড়ে দেব? কত দূর মা, আর কতক্ষণ আপনি এভাবে আমার হাত ধরে থাকতে পারবেন? এখান থেকে তো রাস্তা আমাকে একাই চলতে হবে। তুমি নিজেকে একা ভাবছো কেন? আমি তো আছি তোমার পাশে, তোমার সঙ্গে। আমি জানি আপনি আমার সঙ্গেই আছেন, কিন্তু এই লড়াইটা আমার একার মা, তাই এখান থেকে আমি কারোর কোনো রকম সাহায্য নিতে পারবো না। লড়াইটা তোমার বলেই এই অবস্থায় তোমার বাড়ি ছেড়ে যাওয়াকে আমি সাপোর্ট করেছি দীপা, কিন্তু মা, আমার থেকেও ডাক্তারবাবুর এখন আপনাকে সব থেকে বেশি দরকার। আমি জানি এখন আমাকে কি করতে হবে, কিন্তু ডাক্তারবাবু এখন নিজের মধ্যে নেই, দিশেহারা হয়ে আছেন। ওনার আপনাকেই বেশি দরকার, নাহলে উনি ভেসে যাবেন। আমার জীবনে আমি অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু এরকমটা কোনোদিন হবে আমি দুঃস্বপ্নেও ভাবিনি। ঠিক যেভাবে আপনি আমার হাত দুটো ধরে আছেন, ঠিক সেভাবেই আপনার আশীর্বাদটাই আমার চাই। আপনার আশীর্বাদটাই আমার সব মা, ওটাই আমার সাহস, ওটাই আমার মনের জোর মা। কিছুক্ষণের জন্য আমি ভুলে গেছিলাম দীপা, যে তুমি আর পাঁচজন মেয়ের থেকে আলাদা। দীপা, এত কিছু ঘটে গেল, এত তিক্ত ঘটনার পরেও তুমি সূর্যকে নিয়ে ভাবছো? আমি বাঁচতে চাই এই বাড়ির বংশধরের জন্য, আমাদের সন্তানের জন্য। তোমার গর্ভে যে সন্তান আছে সে আমার নয়, অন্য কারো। হ্যাঁ ভাবছি, আমার ওনাকে নিয়ে চিন্তা হচ্ছে মা, কারণ উনি ঠিক নেই। তাহলে তো তোমার থেকে যাওয়া উচিত দীপা, সূর্যর জন্য, সূর্যর কথা ভেবে। আমি একটু একটু করে ওনাকে বদলে যেতে দেখেছি মা, কিন্তু সামলাতে পারিনি, সব কিছু আমার হাতের বাইরে চলে গেছে।
তাই আমার থাকায় না থাকায় কিছু এসে যাবে না মা। তুমি এই ডিসিশনটা নিয়েছো কারণ তোমার ভালোবাসার মানুষ তোমার সম্মানহানি করেছে, তাই তো? যা ঘটেছে তাতে আমার থেকে সম্মানহানি ডাক্তারবাবুর অনেক বেশি হয়েছে মা। আমি শুধু ছেড়ে যাচ্ছি না গেলেই নয় বলে, থেকে গেলেই বরং সম্মানহানিটা অনেক বেশি হতো আমার। আমি সেটা চাই না। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।